প্রবাস ভিডিও অফিসিয়াল চ্যানেল আপনাদেরকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন 2 মিরপুর ঢাকা 1216 www.dpe.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় PEDP 4 এর আওতায় পাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে জন্য রংপুর, বরিশাল, সিলেট বিভাগের সকল জেলার সকল উপজেলার শিক্ষা উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত বা আহ্বান করা যাচ্ছে। সহকারী শিক্ষক বেতন স্কেল টাকা 11,000 থেকে 26,590, জাতীয় বেতন স্কেল 2015 24/3/2023 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে 21 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স হবে 21 থেকে 32 বছর। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, তবে মন্ত্রণালয়ের আর একটা শাখা আছে যাদের বয়স 25/3/2023 তারিখে সর্বোচ্চ বয়স সীমার ঊর্ধ্বে রয়েছিলেন তারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ 4 স্কেলের ন্যূনতম 2.25 ও 5 স্কেলের ক্ষেত্রে ন্যূনতম 2.8 স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। শর্তাবলী, আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে 10/3/2023 সকাল 10:30 হতে এবং শেষ হবে 24/3/2023 রাত 10:11:59। অ্যাপ্লাইয়ের জন্য www.dpe.teletalk.video ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। আবেদন ফি জমাদানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথাযথ সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তি 3 নং অনুচ্ছেদে অনুসরণ করে নতুন অ্যাপ্লিকেশন ফর্ম তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সম্পূর্ণ স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট দিয়ে আবার পুনরায় আবেদন করতে হবে। আবেদন ফি আপনাদের 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 20 টাকা, মোট 220 টাকা পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধের পর প্রদত্ত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে, এগুলো আপনারা জানেন। ওয়েবসাইটটি www.http://dpe.teletalk.com বিডি ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি দিয়ে ক্লিক করে মোবাইল ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে। ফাইনাল অ্যাপ্লিকেশনের রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হবে বলে গণ্য করা হবে। আবেদন ফি যদি না দেওয়া হয় তাহলে আবেদন কোনোভাবে গণ্য করা হবে না। দেখেন আর কী কী দেওয়া আছে। আপনারা আবেদনকারী যে উপজেলা বা থানার স্থায়ী বাসিন্দা আছেন তাদের সেই থানা বা উপজেলার নিয়োগ উপজেলার সার্টিফিকেট থাকতে পারে। ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিধিমালা 2019-এ প্রণীত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা থানায় নিয়োগ দেওয়া হবে। এটা আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন। নিজ উপজেলায় বা থানায় বাড়ি থেকেই সব কিছু করতে পারবেন আপনারা। পোষ্যকটা থাকলে পোষ্যকটা আবেদন করতে পারবেন। যারা লাগবে কি কি, অনলাইনে দাখিল করতে আবেদন ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি যখন ভাবা দেবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সকল মূল এবং সাময়িক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর প্রতি প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের কপি, পশুকোটায় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা বা থানা অফিসার কর্তৃক প্রস্তুত পশু সনদপত্র, সর্বোচ্চ বয়সসীমা প্রমাণের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় সনদ এবং কাগজপত্র, লিখিত পরীক্ষার পরিষদের সত্যায়িত ফটোকপি ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।